শবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বেজোড় রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। দুই রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই।